সিনেমা আসার পর থেকে আমার পিছে লাগছে, মানে আমার হাতের সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে। পান্ডির বাচ্চা চার আরেকে বমি আসে আমার। এই ডায়লগটা শোনার পর গত চার দিন আগে আমি শুনছি ডায়লগটা, শোনার পরে বেসিক্যালি মানে মানুষ সম্পর্কে ইম্প্রেশনই নষ্ট হয়ে গেছে যে বুবলি ম্যাডামের মতো একজন সুশিক্ষিত মহিলা, ভালো ফ্যামিলির মেয়ে কি করে এই ধরনের ভাষা প্রয়োগ করতে পারে। অসম্ভব আশাহত হয়েছি যে এই জন্য যে আমাদের চলচ্চিত্রের মানুষ কতটুক নিচে নেমে গেছে যে কাউকে গালাগালি করাটা পর্যন্ত ভার্চুয়াল মিডিয়াতে এসে ক্ষান্ত হয় না। সিনেমার মানুষ খারাপ সবাই জানে, কিন্তু এইটা শোনার পর আমরা যে কত খারাপ সেটা আর বলার অপেক্ষা থাকে না। যাক, চার পাঁচ দিন চলে গেল এইভাবেই। তো আমি বিভিন্ন রকম ব্লগ দেখছিলাম, আর এই সুযোগে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ন্যাচারালি আমাদের কাজই এটা, আমার মতো অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারা এটা নিয়ে বিস্তর ভিডিও বানাচ্ছেন, এক একজন দুইটা তিনটা করে বানাচ্ছেন, কেন বুবলি ম্যাডাম এই ধরনের কথা অপু ম্যাডামকে বললেন, অপু ম্যাডামকে বললেন এই জন্য যে এখানে স্পষ্টত যদি এটা বুবলি ম্যাডাম কাউকে বলে থাকে তাহলে সেটা অপু ম্যাডাম, কারণ তাদের মধ্যে একটা সম্পর্কের অবনতি চলছে বহুদিন যাবৎ, বহুদিন যাবৎ সেটা আমরা সবাই জানি। এবং লাস্টলি যখন বুবলি ম্যাডাম কলকাতায় গেলেন ওই ফ্ল্যাশব্যাক সিনেমা করতে, সেখানে সাউথ সিটি মলে যখন ইন্টারভিউটা দিচ্ছিল একটি টেলিভিশন চ্যানেলের বা একটি ইউটিউব চ্যানেলের, তখন উনি কথায় কথায় বলেছেন যে আমার পারিবারিক শিক্ষা নিয়ে আমি এগুলো শিখিনি, মানে পারিবারিক শিক্ষা নিয়ে কথাটা বুবলি ম্যাডাম প্রায়শই ব্যবহার করেন এবং ইনডাইরেক্টলি অপু ম্যাডামকে বোঝান, এবং এর পরিপ্রেক্ষিতে অপু ম্যাডাম অনেকগুলো কথা বলেছেন যমুনা টিভিতে এসে, যেটাও শুভনীয় নয়। আপনারা যদি ইউটিউব, ফেসবুক বা যে কোনো ভার্চুয়াল মিডিয়াতে যান, গিয়ে দেখবেন অপু ম্যাডামেরও একটা বিস্তর ভক্তকুল আছে, বুবলি ম্যাডামেরও আছে। এখন যে যার ভক্ত, এরা সবাই অন্ধভক্ত। আমি যদি অন্ধভক্ত হই তাহলে কখনোই কারোর প্রতি সুবিচার করতে পারবো না, তাই নয় কি? এখন ভক্ত আমি হতেই পারি, কিন্তু আমার সেই আইডিয়াল মানুষটা যদি এমন কোনো অন্যায় করে আমি যদি সেটাকে সাপোর্ট করি তাহলে এটা ভক্তের কাজ হলো না, বরঞ্চ আমার প্রতিবাদ করা উচিত যে আপনি এটা ভুল বলছেন বা আপনাকে এটা শুধরাতে হবে। আমরা সেটা করছি না, আমরা সবাই মানে যে যার দৃষ্টিভঙ্গি থেকে আমার প্রিয় শিল্পীকেই সাপোর্ট করে যাচ্ছি, সে অন্যায় করুক আর সে ন্যায় করুক। ভার্চুয়াল মিডিয়াতে এইটা আসার পর এটা মোটামুটি পাবলিক হয়ে গেল যে এটা বুবলি ম্যাডাম কী করে এমন একটা অশ্রাব্য কথা আপনার ভার্চুয়াল মিডিয়াতে বা টেলিফোনে কারোর সাথে কনভারসেশনে বলতে পারে, যে মহিলাকে দেখলে মনে হয় না এই ধরনের গালি উনি দিতে পারেন। অনেক অ্যানালাইসিস হচ্ছে, অনেকেই বলছে এটা সিনেমার ডায়লগ, অনেকে বলছে না এটা সিনেমার ডায়লগ না, এটা কোনো সিনেমাই নেই, আমরা সব সিনেমা দেখেছি বুবলির। এখন ভয়েসটা তো বুবলির ছিল, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটা কোনো ক্যামোফ্লেক্সিং করা হয়নি, মানে এআইয়ের মাধ্যমে বুবলির ভয়েস করা হয়নি, এটা বুবলিরই ভয়েস, বুবলিরই ডাবিং করা ভয়েস, মানে বুবলির কণ্ঠস্বরের ভয়েস, এটাতে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কেউ কোনো বিতর্ক করছে না। কিন্তু সবাই একটা কথাই বলছে যে এটা অপু ম্যাডামকে বুবলি ম্যাডাম বলেছে, এটা কারা বলছে? বলছে যারা অপুর ভক্ত। আমিও তাই ভেবেছি এবং এটা ভাবাই স্বাভাবিক, কারণ তার কদিন আগেই যমুনা টেলিভিশনে অপু ম্যাডাম বুবলি ম্যাডামকে পচাওলো বলেছে, এর পরিপ্রেক্ষিতে কথাটা আসতেই পারে। এখন দেখেন এই যে ডায়লগটা এমন সময় বাজারে ছেড়েছে, যেই ছেড়েছে, যারাই ছেড়েছে, সে বুবলির ভক্ত না অপুর ভক্ত সেই আলোচনায় বা বিবেচনায় গেলাম না, তারা সময় মতো ডায়লগটা ছেড়েছে। যখন বুবলি ম্যাডাম কলকাতায় বসে তার অপু ম্যাডামের প্রসঙ্গে কথা উঠাতে তার পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলেছে, ঠিক তার পরের দিন অপু ম্যাডাম বুবলি ম্যাডামকে পচাওলু বলে সম্বোধন করেছে আবারও, এবং এটাও বলেছে তার পরিবার থেকে নাকি বলা হয়েছে যখনই ওই ভদ্রমহিলার কথা উঠবে তখনই তাকে পচাওলু বলে সম্বোধন করতে। এখন আসি বুবলি ম্যাডামের এই ডায়লগ সম্পর্কে। অতঃপর আমি শুনতে পেলাম যে এই ডায়লগটা নাকি রায়হান রাফির 7 নম্বর ফ্লোর নামে একটি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা, যেটা সিনেমা হলে দেখানো হয়নি,
সেখান থেকে নেওয়া হয়েছে। তো ন্যাচারালি আমি এটা সত্যতা যাচাই করার জন্য উঠে পড়ে লেগে গেলাম। আমি সুইডেনে থাকি, আমার এখানে চরকির কোনো ই ছিল না, কি বলে আপনার গিয়া, আমি চরকির কোনো আমি ওটাকে সাবস্ক্রাইব করিনি বা ওটা আমি খরিদ করি, ওটা খরিদ করে দেখতে হয়। আমি অতঃপর চরকি কেনার চেষ্টা করলাম, যা ওটা শুধুমাত্র চরকি কেনা যায় না, অনেকগুলো বান্ডেল হয়ে কিনতে হয়, তাহলে ওখানে চরকি পাওয়া যায়। অতঃপর এক বাঙালি বন্ধুর বাড়িতে গিয়ে চরকিতে আমি সাত নম্বর ফ্লোর সিনেমাটা দেখলাম। আপনারা যারা বলছেন এটা কোনো সিনেমার ডায়লগ নয়, আপনারা যারা বলছেন এটা অপু ম্যাডামকে বলেছে বুবলি ম্যাডাম, আমি তাদের জ্ঞাতার্থে বলছি এটা 100% সাত নম্বর ফ্লোর ছবির, মানে ওটিটি ফিল্মের একটি ডায়লগ। সেটি একটি সিনেমা নিয়ে গল্প, নায়ক খুন হয়ে যায় নায়িকার হাতে, নায়িকা থাকে বুবলি ম্যাডাম, সহনায়িকা থাকে দবা মির্জা। সিনেমা নিয়ে যে পলিটিক্সগুলো হয়ে থাকে, নায়িকাকে মার দেওয়া বা নায়িকাকে মানে ধোকা দেওয়া বা প্রডিউসারকে ধোকা দেওয়া, এগুলো নিয়েই সিনেমাটা বানিয়েছে। ভালো একটি সিনেমা বানিয়েছে, সিনেমা বলতে ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা। ওখানকার একটি ডায়লগ টেলিফোনে অপু বুবলি ম্যাডাম যিনি অভিনয় করেছেন, সেখানে তার ক্যারেক্টারের নাম ছিল অবনী, এবং উনি যাকে উদ্দেশ্য করে বলছেন তিনি হলেন তবা মির্জা। চলচ্চিত্রে বা সেই ওটিটি প্ল্যাটফর্মের ছবিটিতে তার নাম ছিল পাখি। পাখিকে উদ্দেশ্য করে অবনী এই কথাগুলো টেলিফোনে আরেকজন শিল্পীর সাথে কথা বলছিলেন, সেইটাকেই নতুনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মানুষকে বোঝানো হচ্ছে যে দেখুন বুবলি ম্যাডাম কত নোংরা। আমি কোনো তর্কে যাচ্ছি না বন্ধুরা যে বুবলি ভালো না অপু ভালো, আমি এই তর্কে যাচ্ছি না কার দর্শক বেশি কার ভক্ত বেশি, আমি এই তর্কেও যাচ্ছি না যে কে দোষ করেছে কে গুণ করেছে, কে সাকিবের সাথে থাকবে কে সাকিবের সাথে থাকবে না। আমি শুধু একটি কথা বলতে চাই, যারা এই ধরনের এই কাজগুলো করছেন তারা অনেক স্মার্ট, তারা একদম সময় মতো, বলে না বাংলায় একটা প্রবাদ আছে সময় মতো কূপ দিছে আর কি, সময় মতো ডায়লগটা ছেড়ে দিয়েছে মার্কেটে, ছেড়ে দিয়ে একটা মানে বাজার গরম করার মতো একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এখন সব কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ পুবলিকে গালাগালি করছে কেউ অপুকে গালাগালি করছে, কিন্তু আমরা যারা গালাগালি করছি আমাদের অবস্থাটা হয়েছে এমনই, চিলে কান নিয়েছে চিলের পিছনে দৌড়াচ্ছি, কানে হাত দিচ্ছি না। আমরা যারা এই কন্টেন্টগুলো শুনেছি বা এই ডায়লগটা শুনেছি তাদের প্রথমে একটু বুঝে নেওয়া উচিত ছিল, গলাটা তো বুবলির কিন্তু আসলে কি কারণে বলবে। হ্যাঁ, কারণ যদি বলেন তাহলে কারণ আছে, কারণ অপু ম্যাডাম দুদিন আগে তাকে পচা হলো বলেছে সেই কারণে বলতে পারে, কিন্তু আদৌ বলেছে কি না, না বুবলি ম্যাডাম এই কথা অপু ম্যাডামকে উদ্দেশ্য করে বলেনি, এটা 100% শিওর যে এটা হলো রায়হান রাফির সাত নম্বর ফ্লোর ওটিটি প্ল্যাটফর্মের একটি ছবির ডায়লগ। আননেসেসারি এই অপু ম্যাডাম বুবলি ম্যাডাম নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করছেন, কারণ শাকিব খান আপনাদের দুজনের সাথে একটা সম্পর্ক ছিল, আপনারা দুজনেই শাকিব খানের সন্তানের মা, সেই হিসাবে আপনাদের সাথে একটা সম্পর্ক থাকবে, কিন্তু সেটা কি পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক, না ব্যবসার সম্পর্ক, নাকি আত্মীয়ের সম্পর্ক, সেটা আমরা কেউই জানি না, সেটা আপনারাই জানেন। এমন কি হচ্ছে না হচ্ছে শাকিব খান জানে আর উপরওয়ালা জানে, আর কেউ জানে না। সুতরাং আপনারা দুজন যেহেতু অপু ম্যাডাম এবং বুবলি ম্যাডাম নিজ নিজ জায়গায় ভালোই দিন কাটাচ্ছেন, ভালোই আছেন, কিছু একটা করছেন, সিনেমা করছেন, ব্যবসা করছেন বা একটা অবস্থানে আছেন, হয়তো কেনই আপনারা ঝগড়া বিবাদ করছেন, তো আপনাদের দুজনের কাছে একটা অনুরোধ থাকবে, এই যে বুবলি ম্যাডাম এই কথায় কথায় আপনি যে বলেন যে আপনি পারিবারিক শিক্ষা দেই খোঁচা দিয়ে কথা বলেন, এগুলো বন্ধ করে দিন প্লিজ। আমি আরও অনেকবার বলেছি আপনাদের, অনেক পানি গড়িয়েছে, অনেক পানি গড়িয়েছে, মানুষ এখন আর এগুলো শুনতে চায় না, মানুষ এগুলো পছন্দ করে না। সাইমেন্টেনাসলি অপু ম্যাডামকেও বলবো, কথায় কথায় পচা হলো বলা বা কথায় কথায় কাউকে পচানো আপনিও ছেড়ে দিন, আপনিও তো একটা জায়গায় চলে গেছেন, এখন আপনারা স্বশ্ব মহিমায় উজ্জ্বল আছেন, আপনারা যে জায়গায় আছেন মানুষের দৃষ্টিভঙ্গিতে সেই জায়গায় থাকুন না। আপনারা অহেতুক কেন দিনকে দিন সুযোগ সৃষ্টি করে দিন যাতে ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদের নিয়ে আলোচনা করুক, এই সুযোগটা বন্ধ করে দিন, এটা আপাতত বন্ধ হওয়া দরকার। যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকুন, অপু ম্যাডাম ব্যবসা সিনেমা পার্লার
ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, ভালো থাকবেন। বুবলি ম্যাডাম সিনেমা করছেন কলকাতায়, আরও সিনেমা করবেন ঢাকায়, করছেন, করতে থাকেন। আপনার কোনো প্রয়োজন নেই কারো পারিবারিক শিক্ষার কথা বলা, অপু ম্যাডামের কোনো প্রয়োজন নেই কাউকে কথায় কথায় পচালো বলা। আমি জানি এই ভিডিওটা অনেকেই যারা অপুকে পছন্দ করেন তারা আমাকে গালাগালি করবেন, বা যারা বুবলিকে পছন্দ করেন তারাও হয়তো দু একটা গালমন্দ করবেন, তাতে আমার কিছু যায় আসে না। আপনাদের যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম। কারণ আমি চাই না ভাই যে এই অপু ম্যাডাম আর বুবলি ম্যাডামের এই দ্বন্দ্ব চলতে থাকুক, আর এটা নিয়ে মানুষ হাসতে থাকুক, আর সিনেমার বাইরের মানুষ আমাদের ছিছি করতে থাকুক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।